हाय दोस्तों, तो कैसे हो आप लोग? घुरेलाम इको पार्क थेके, तो चलो तोमादेरो घुरिये निये आसि आजकेर ब्लगेर माध्यमे इको पार्क थेके। म्यूजिक स्टार्ट। এই পার্কের মোট ছটি গেট আছে। এর মধ্যে এক থেকে চার নম্বর যে কোনো গেট দিয়ে ঢুকতে পারো। চার নং গেটের কাছেই রয়েছে বিশ্বের সপ্তমাশ্চর্যের প্রতিরূপ। সৌভাগ্যক্রমে আমি এই গেট দিয়েই প্রবেশ করেছিলাম। পুরো ইকো পার্কটি একদিনে ঘুরে দেখা প্রায় অসম্ভব, তাই আকর্ষণীয় কিছু জায়গা তুলে ধরলাম। পার্কের মধ্যে প্রবেশ করতে না করতেই আমাদের চোখে ধরা পড়ল মিশরের পিরামিড। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তমাশ্চর্যের একটি। তারপর আমরা দেখতে পেলাম জর্ডানের পেত্রা নগরী। পেত্রা নগরী মূলত একটি অন্যতম সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলির জন্য। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের সবচেয়ে বড় আকর্ষণ যিশুর এই প্রতিকৃতির নাম ক্রাইস্ট দ্য রিডিমার। বিশ্বের খুব বেশি মানুষের কাছে অচেনা বা অজানা নয় এই ভাস্কর্য। আর হ্যাঁ, আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি, প্রদর্শনের সময় 1 মার্চ থেকে 31 অক্টোবর, মঙ্গলবার থেকে শনিবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত, রবিবার এবং ছুটির দিন দুপুর 12:00 থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত, 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি দুপুর 12:00 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, রবিবার এবং ছুটির দিন সকাল 11:00 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট কাউন্টার সন্ধ্যা 7:30 বন্ধ হয়ে যায়। পার্ক সোমবার বন্ধ থাকে। পেরুতে পর্যটকদের শীর্ষ আকর্ষণের নাম মাচু পিছু, যার নিদর্শন মিলবে ইকো পার্কে। বিশ্বের সপ্তমাশ্চর্যগুলির মধ্যে অন্যতম তাজমহল, সহিংস ভালোবাসার এক প্রতীক। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে এটির নির্মাণ করেছিলেন। তারও নিদর্শন মিলবে এই ইকো পার্কে। আমরা এখন চীনের বাজারে চলে এসেছি।
দেখতে পাচ্ছেন। চীনের মহাপ্রাচীর মানুষের হাতের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য, এরও নিদর্শন মিলবে আমাদের কলকাতার ইকো পার্কে। রোম সাম্রাজ্যের কালজয়ী নিদর্শন কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত। এটি ঐতিহাসিক স্থাপত্য। কলোসিয়ামের জন্য পশু আনা হতো সুদূর আফ্রিকা থেকে। রেড পান্ডা, গন্ডার, সিংহ কিংবা হাতি ছেড়ে দেওয়া হতো মানুষের সামনে। অনেক সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ভয়ঙ্কর পশুদের সামনে ছেড়ে দিয়ে নির্মমতার সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ফ্লোটিং মিউজিক ফাউন্টেইন লেকের মধ্যে সন্ধ্যা ছটার পর শুরু হয় এটি। কথাই পার্কের ভেতরের সমস্ত কিছুই দেখবার মতো। সবুজ ঘাসে ঢাকা পায়হাটা রাস্তা থেকে শুরু করে টয় ট্রেন, বিভিন্ন ধরনের থিম, ফরেস্ট, আঁকাবাঁকা লেক, সব কিছুই তোমাকে আকৃষ্ট করবে। পার্কের ভেতরে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এটা শুনে মন খারাপ করার কিছুই নেই। অনেক ধরনের মজাদার খাবারের রেস্টুরেন্ট আছে চার নং গেটের কাছেই। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমার ভ্রমণ হোক আনন্দময় এবং পরিবেশ বান্ধব।